हेलो गाइस वेलकम टू जिनिया फन टाइम आर आमी जिनिया तुम्हारे सकल के दुर्गा पुजो व्लॉगर पार्ट टू ते स्वागत। आज के हे सप्तमी, तुम्हारा एर आगे पार्टे पंचमी और षष्ठी देखे, आज के देखो सप्तमी और अष्टमी। तो वीडियो के लास्ट अब्दि अवश्य देखो, कारण अनेक मजा होते चले। आज के डेस्टिनेशन एकटू अन्य रकम, मैं अनेकटा समुद्र पेरिए जो है। आज के दुबई जा चेष्टा करब, सबाई आशा करी बुझते ही पेड़ गोधकार कथा बोल। तो लेट्स गो। আমাদের গন্তব্যে যাওয়ার পথে ঠাকুরগুলো যেগুলো পড়ছে তোমাদের সাথে শেয়ার করছি, লাইটিংগুলো শেয়ার করছি, দেখো বাকি ব্লগটা। আর গেস করতে থাকো আমাদের ডেস্টিনেশনটা কোথায়। একদম ঠিক গেস করেছেন, আমাদের ডেস্টিনেশন শ্রীভূমি। বাট সামনের হালটা দেখুন গাইস, এই দেখুন লোক, দেখুন গাইস লোক, দেখুন এখানে বসে লোক দেখলে সময় কেটে যাবে। মানে এই গেটটার সামনে এত লোক, আমরা দড়ি পড়ার আগে রয়েছি, দড়ি পড়ার পরেও কোটি কোটি লোক। দেখুন, জাস্ট দেখুন, ওইদিকে দড়ি পড়ে রয়েছে, মাঝখানটা ভাঙা জায়গা, ওইদিকে দড়ি পড়ে রয়েছে, ওপাশে প্রচুর লোক। আমরা এর মধ্যে ডিসাইড করলাম যে আমরা এর মধ্যে যেতে পারবই না, এই পরিস্থিতিতে উই কান্ট গো। শ্রীভূমির থেকে বেরিয়ে এই প্যান্ডেলটি পড়ে, এখানে কোনো নাম লেখা থাকে না, বাট ঠাকুরটা ভীষণ সুন্দর করে। আমরা ভাবলাম ওই ভিড় ঠেলার থেকে এই ঠাকুরটা দেখি, মন ভরিয়ে নিই। এবার আমরা যে প্যান্ডেলের সামনে আছি সেই প্যান্ডেলটির নাম হলো লেক টাউন আদিবাসী। প্যান্ডেলটি খুব সুন্দর করেছে, আপনারাও দেখুন। অনেক হেঁটে আমরা বাসে উঠেছি, বাসে করে যাচ্ছি আমরা পাতিপুকুরে। এবার বাড়ি ফেরার পালা, কারণ হাঁটতে হাঁটতে আমার আর মায়ের পায়ের শুকতলা খুলে যাবে এবার। হ্যাঁ, পায়ের শুকতলা। আমরা দমদমে ল্যান্ড করেছি, কিন্তু দমদমের অবস্থাটা দেখুন, মানে হাঁটা যাচ্ছে না, সবাই এদিকে যাচ্ছে আমরা ওদিকে যাচ্ছি, সবসময় ভিড় থাকে প্লাস পুজোর সময়, বিষয়টা খুব ভয়াবহ ছিল। প্রাণ
সপ্তমী ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে কাল সকালে। কড়াই যাচ্ছে এখন অঞ্জলি দিতে, শুনতে পাচ্ছেন আওয়াজ? দিস ইজ অষ্টমী ইভিনিং অ্যান্ড দেখা যাক আজকে কোথায় যাই। তো ফার্স্টে আমাদের পাড়ার মধ্যে একটা পাড়া পড়ে, রায়পাড়া। এটা আমাদের পাড়া ঠাকুরই বলতে পারেন, আমাদের পাড়ায় অনেকগুলো ঠাকুর হয়। তো এইবারে রায়পাড়া বেশ সুন্দর করেছে, আমার প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে, আপনারাও দেখুন, 100% গ্যারেন্টি আপনাদেরও ভালো লাগবে, কারণ এইবারে প্যান্ডেলের কনসেপ্টটা ভীষণ ইউনিক। সো লেটস সি। এইবার আমরা যাচ্ছি আমাদের মেইন ডেস্টিনেশনে, যেইখানে যাওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো যাওয়া যাক, তোমরা গেস করতে থাকো জায়গাটা কোথায়। গাইস জানি খুব ঝড়ের বেগে যাচ্ছি আমরা, বাট তাও গেস করতে থাকো। তো বন্ধুরা, আমাদের ডেস্টিনেশন ছিল সিথির মোড় অ্যান্ড আমরা এখন পৌঁছে গেছি একটি প্যান্ডেলের সামনে। কোন প্যান্ডেল সেটা বলবো না, সেটা তুমি দেখতে হবে। যে প্যান্ডেলটির সামনে পৌঁছেছি সেখানে এরকম সামনে সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাইট দিয়ে সাজানো। এবার চলো প্যান্ডেলটায় প্রবেশ করা যাক। এবার আমরা প্রবেশ করতে চলেছি সিথিমোড়ের একটা বেশ ফেমাস পুজো, লোল্যান্ড। তো সামনে তাদের এরকম বিশাল বড় লাইটিংয়ের গেট দিয়ে প্রত্যেক বাড়ি সাজানো হয় এবং ভেতরেও সারিবদ্ধভাবে অনেক লাইটিং আছে। এটা ওনাদের একটা বিশেষত্ব বলতে পারেন যে এরকম সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়। আমি প্যান্ডেলে ঢুকে কোনো কথা বলবো না, কারণ এবারে লোল্যান্ড দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আপনারাও দেখুন, আমি কোনো ইন্টারাপ্ট করবো না, জাস্ট এনজয়। আমি দূর প্রবাসে পড়ে রই, জানি না কবে কিভাবে জড়িয়ে গেছি, ভাবি এবার নিজেকে ছাড়াবই। এখনো বুকে সেই নদী বয়ে চলে, আর
প্রচন্ড গরম, আশা করি এবার দেখতে পাচ্ছেন আমাকে। ঢাক বাজছে, আরতি হচ্ছে, মাকে বাতাস করা হচ্ছে, চলুন দেখা যাক।